আপনারা দেখছেন একুশে টেলিভিশন। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার চার বছর পূর্তি, প্রত্যাবাসনে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম গড়ে তোলার পরামর্শ বিশ্লেষকদের। সংক্রমণের হার আরেকটু কমলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে, করোনায় আরও 114 জনের মৃত্যু। নাগরিকদের কাবুল বিমানবন্দর যেতে অনুমতি দেওয়া হবে, জানালো তালেবান মেধাবীদের নিয়ে দেশ করার প্রত্যয়। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার একুশে সংবাদে, সাথে আছে আমি রোমানা আমিন। একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/একুশে24online। প্রত্যাবাসনে শুধু উদ্যোগ আর প্রচেষ্টা, রোহিঙ্গাদের সাময়িক আশ্রয় লাভের চার বছর অতিবাহিত হয়েছে, কিন্তু বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর একজনও মিয়ানমারে ফিরতে পারেনি। এমনই বাস্তবতায় দুঃসহ স্মৃতির পঞ্চম বছরে নিজ ভূমি ফেরার প্রত্যাশার প্রহর গুনছেন রাখাইনের ভূমিপুত্ররা। বিশ্লেষকদের পরামর্শ হল, প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে প্রয়োজনে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম গড়ে তুলতে হবে, আর সেখানে নেতৃত্বের মূল ভূমিকায় থাকতে হবে বাংলাদেশকেই। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। 25 আগস্ট 2017, মিয়ানমারের রাখাইন রাজ্যে মংডু, বুথিডং ও রাসেডং জেলা নিরস্ত্র রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর নেমে আসে সশস্ত্র বাহিনী ও ধর্মান্ধ বৌদ্ধ গোষ্ঠীর নারকীয় হামলা। নির্বিচারে চলে হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ সহ মানবতা বিরোধী অপরাধযজ্ঞ বিরান ভূমির রূপ পায় রাখাইন। ঠিক তখনই বাংলাদেশের সীমান্তে ছুটে আসে লাখো লাখো বাস্তুচ্যুত রোহিঙ্গা। প্রয়োজন একটি নিরাপদ আশ্রয়, বিপন্ন মানবতাকে বাঁচাতে সীমাবদ্ধতার পরও মানবিকতার হাত বাড়িয়ে দিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। উন্মুক্ত হল টেকনাফ উখিয়ার বিস্তৃত সীমান্ত। হাজার হাজার একর বনভূমি পাহাড় উজাড় করে ব্যবস্থা হলো আশ্রয়ের। 34টি ক্যাম্পে 11 লাখেরও বেশি ভিনদেশি মানুষকে নিয়ে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির এখন বাংলাদেশে। দ্বিপাক্ষিক থেকে বহুপাক্ষিক এমনকি ইস্যু গড়িয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত পর্যন্ত। নিজ নাগরিকদের তালিকা যাচাই বাছাইও করেছে মিয়ানমার। 15ই নভেম্বর 2018 এবং 22শে আগস্ট 2019 দুই দফায় ভেস্তে গেছে প্রত্যাবাসন। করোনার মধ্যেও চীনের মধ্যস্থতায় কয়েক দফায় বৈঠকও হয়েছে, কিন্তু সামরিক শাসন আসার পর হয়নি কোনো অগ্রগতি। গত চার বছরে বাংলাদেশের ক্ষেত্রে কি জিনিস চেষ্টা করা হয়েছে এবং সেখান থেকে কোনো যদি এখানে পরিবর্তন করতে হয়, অর্থাৎ আমি বলছি যে এটা ওই ওয়ান সাইজ ফিট ফর অল এভাবে হবে না। এত মানুষের চাপ বাংলাদেশ আর বইবে কতদিন? বিশ্লেষকরা বলছেন, এখন সময় এসেছে প্রত্যাবাসনকে ত্বরান্বিত করতে আঞ্চলিক প্ল্যাটফর্মে নেতৃত্ব দিয়ে মিয়ানমারকে চাপে রাখা। সেই ক্ষেত্রে বাংলাদেশ একটা নেতৃত্ব দিতে পারে কূটনৈতিক পর্যায়ে এবং রাজনৈতিক পর্যায়ে, এক ধরনের একটা জোট, বিশেষ করে যেসব দেশে রোহিঙ্গারা আছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত এবং চীনকে থাকার দরকার হবে, যেখানে সে মায়ানমারকেও ইনভাইট করতে পারে এবং সেখানে পর্যবেক্ষক হিসেবে আন্তর্জাতিক মহল, বিশেষ করে পশ্চিমা রাষ্ট্র বা ইউরোপিয়ান ইউনিয়ন যদি বলি, আমেরিকা, যুক্তরাজ্য, এদের একটা অবজারভারের ভূমিকা থাকতে পারে। ঠিক এখনই মিয়ানমারে সম্ভব না হলেও তৃতীয় কোনো দেশেও হতে পারে তাদের প্রত্যাবাসন। আর পাশাপাশি রোহিঙ্গাদের ব্যবস্থাপনায় উন্নয়ন সহযোগীদের বর্তমান কর্মকাণ্ড পুনর্মূল্যায়নও জরুরি। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। 2017 সালের 25 আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর হত্যা নির্যাতনের মুখে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে কক্সবাজারে আসে 7 লাখের বেশি রোহিঙ্গা। উখিয়া ও টেকনাফে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দাবি, জাতিগত পরিচয় ও অধিকার ফিরিয়ে দিলে তারা স্বদেশে ফিরবে। এদিকে মিয়ানমারের সাথে রোহিঙ্গা প্রত্যাবাসনের দ্বিপাক্ষিক আলোচনা নানা কারণে থমকে আছে, অনিশ্চিত হয়ে পড়েছে প্রত্যাবাসন। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। চার বছর আগে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে পৌঁছায় লাখ লাখ রোহিঙ্গা।
এরপর রোহিঙ্গাদের জন্য হাজার হাজার একর বনভূমি পাহাড় উজাড় করে তাদের আশ্রয় দেওয়া হয়। বর্তমানে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে 34টি ক্যাম্পে আশ্রয় রয়েছেন 11 লাখের বেশি রোহিঙ্গা। এর মধ্যে কক্সবাজারের ক্যাম্প থেকে 19,000 রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তর করা হয়েছে। এদিকে উখিয়া ও টেকনাফে বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীর বসবাসের কারণে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি সহ স্থানীয় জনগোষ্ঠীর নানা সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রতিনিধিরা। রোহিঙ্গা 4 বছরে বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডের সাথে তারা জড়িত হয়ে পড়েছে, বিশেষ করে মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড, ছিনতাই, খুন, অপহরণ সহ নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে তারা দিন দিন জড়িত হয়ে পড়ছে, যার ফলে আমরা যারা স্থানীয় রয়েছি তারা প্রতিনিয়ত আতঙ্কে বসবাস করছে। এর আগে 2 দফা রোহিঙ্গা প্রত্যাবাসনের উদ্যোগ নিলেও একজন রোহিঙ্গাও মিয়ানমারে ফেরত যায়নি। রোহিঙ্গাদের দাবি তাদের নাগরিকত্ব, জাতীয় পরিচয়, জায়গা জমি ও গণহত্যার বিচারের নিশ্চয়তা। আরার জানমালের হেফাজত লই, আরার হক লই রে, আরার নিজের ওয়াতনের মাঝে জন মাদারল্যান্ড আর কানো মাঝে যাই বললাই পালানি অনেক কাল। আরার ইন্টারন্যাশনাল প্রোটেকশন লেরে, লাইফ গ্যারান্টি, লাইফ সিকিউরিটি লেরে কেন করে আরার দেশত আরার জাগি পাই। আমাদের নিরাপত্তায় একটা কার্ড ছিল, ওইটা কার্ডটা আমাদেরকে দিলে সবাই আমরা চলে যাব। এদিকে বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি, মিয়ানমারের রাখাইনে সংঘাতময় পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবাসন কখন শুরু হবে তার নিশ্চয়তা নেই। ওরা যাওয়ার জন্য সবসময় প্রস্তুত আছে এবং সেই হিসেবে আমরা সবসময় কাজ করি, তাদেরকে একসময় তাদের দেশে ফেরত যেতে হবে এবং তারাও মানসিকভাবে এটি প্রস্তুত আছে। তবে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করছে বাংলাদেশ সরকার। রত্না জামান, 21 টেলিভিশন। সব প্রস্তুতি সম্পূর্ণ হওয়ার কথা আবারও জানিয়ে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি বলেছেন, সংক্রমণের হার আরেকটু নিচে নামলেই খুব শিগগির শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপকমিটির আয়োজনে এক অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বৈশ্বিক সংকটের শুরু থেকে নির্দেশনা দিয়েছেন, শিক্ষার্থীদের শিক্ষাজীবন ব্যাহত না করে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি যেন অগ্রাধিকার দেওয়া হয়। শিক্ষার্থীরা যেন পড়াশোনায় পিছিয়ে না যায় এজন্য নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। এই নিম্ন গতি যদি এই সংক্রমণের হারে থাকে, আমরা যদি অব্যাহত রাখতে পারি, অর্থাৎ আমরা যদি সবাই একটু স্বাস্থ্যবিধি মেনে চলি, তাহলেই ইনশাল্লাহ খুব শিগগির আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারবো, হয়তো একটু ধাপে ধাপে খুলব। 24 ঘন্টায় করোনায় মারা গেছে আরো 114 জন, একদিনে শনাক্ত আরও 5,249। ঢাকা বিভাগেই সংক্রমণ ও মৃত্যুর হার সর্বোচ্চ। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমে দাঁড়িয়েছে 15.12%। রিপোর্ট আরও জানাচ্ছেন জসিম জুয়েল। গেল এক সপ্তাহ ধরে করোনা সংক্রমণের হার কমেছে, পাশাপাশি ভ্যাকসিন কার্যক্রমও চলছে। পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার একদিনে কমেছে 0.03%। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 24 ঘন্টায় 114 জন সহ এ পর্যন্ত মৃত্যু হয়েছে 25,513 জনের। 736টি ল্যাবে 34,708 জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 5,249 জনের। মোট শনাক্ত 14,72,964 জন। ঢাকায় সংক্রমণ ও মৃত্যুর হার সর্বোচ্চ, সর্বনিম্ন ময়মনসিংহে। মৃতদের মধ্যে 56 জন পুরুষ এবং 58 জন নারী। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণের হার কমে হয়েছে 15.21%, মৃত্যুর হার 1.73% ও সুস্থতার হার 93.81%। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। আফগানিস্তান প্রসঙ্গ। আফগানিস্তান ছাড়তে চাওয়া মানুষদের আকাশপথে উদ্ধারের কাজটি দ্রুত শেষ করতে চান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। G7 এর এক ভার্চুয়াল সম্মেলনে এ আশ্বাস দেন বাইডেন। তবে আফগান নাগরিকদের আর কাবুল বিমানবন্দর যেতে অনুমতি দেয়া হবে না বলে জানিয়েছে তালেবান। নিজেদের মেধাবীদের নিয়েই দেশ গড়তে চায় গোষ্ঠীটি। আরো জানাচ্ছেন আজহারুল ইসলাম। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কারণে তালেবান উত্থানে বিতর্কের মুখে পড়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রসহ নানা দেশে বাইডেনকে নিয়ে চলছে সমালোচনা।
এই অবস্থায় G7 এর ভার্চুয়াল সম্মেলনে প্রেসিডেন্ট বাইডেন জানান, 31 আগস্টের মধ্যেই আফগানিস্তান থেকে মানুষদের সরিয়ে নেওয়ার কাজ সম্পন্ন করা হয়েছে। প্রক্রিয়াটি দ্রুত শেষ করার আশা প্রকাশ করেন তিনি। বিশ্ব নেতাদের উদ্দেশ্যে প্রেসিডেন্ট বাইডেন জানান, তিনি আর তালেবানদের বিশ্বাস করতে পারছেন না, আর তালেবানরা মানুষদের সরাতে সময় বাড়াতে অস্বীকৃতিও জানিয়েছে বলে মন্তব্য করেন তিনি। এদিকে কাবুল বিমানবন্দরে এখনও প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় করছে, যারা আফগানিস্তান ছাড়ার জন্য মরিয়া। তালেবানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, কোনো আফগানকে দেশ ছেড়ে যেতে উৎসাহ না দেওয়ার জন্য। আফগান গণমাধ্যম, হাসপাতাল, স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয় পুনরায় খুলে দেওয়ার পাশাপাশি স্থানীয় সরকারের কাজ পুনরায় চালু করার আশ্বাস দেওয়া হয়েছে গোষ্ঠীটির পক্ষ থেকে। আফগানিস্তানের মেধাবীদের নিয়ে দেশ পরিচালনা করার কথা জানিয়েছেন মুখপাত্র সোহায়েল শাহিন। আজহারুল ইসলাম, একুশে টেলিভিশন। সংবাদের পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে ল্যান্ডিং পয়েন্ট নিয়ে এবার নতুন বিতর্ক, নির্মাণ বন্ধের দাবি। বিরতির পর আবারও আমন্ত্রণ সকাল 9:21 সংবাদে। চট্টগ্রামে নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ে ল্যান্ডিং পয়েন্ট নিয়ে এবার নতুন বিতর্ক। নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা টাইগার পাসে দুই পাহাড়ের মাঝে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ বন্ধের দাবি তুলেছেন চট্টগ্রামের সাবেক বর্তমান মেয়র সহ বিশিষ্টজনেরা। নৈসর্গিক সৌন্দর্য আর ঐতিহাসিক স্থাপনা রক্ষায় সড়কটির ল্যান্ডিং পয়েন্ট পরিবর্তনের দাবি তুলেছেন তারা। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। পতেঙ্গা থেকে লালখান বাজার পর্যন্ত চার লেনের এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পটি একনেকি সভায় অনুমোদন পায় 2017 সালের 11 জুলাই। নির্মাণ কাজও পরের বছরের নভেম্বরে। আগ্রাবাদ শেখ মুজিব রোডের চৌমুহনীপুর পর্যন্ত বসে গেছে ফিলার। প্রকল্প ব্যয় 2,854,56,12,113 টাকা। সরকারি অর্থায়নে প্রায় 16.5 কিলোমিটার দীর্ঘ এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ CDA। চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য এবং নৈসর্গিক সৌন্দর্যকে ধ্বংস করে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছেন চট্টগ্রামের বিশিষ্টজনরা। দেওয়ানহাট মোড় থেকে টাইগার পাস হয়ে লালখান বাজার পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হলে চট্টগ্রামের সৌন্দর্য নষ্ট হবে বলে মনে করেন সাবেক এই মেয়র। এই জন্য ল্যান্ডিং পয়েন্ট পরিবর্তনেরও দাবি জানান তিনি। এয়ারপোর্ট পর্যন্ত যে এক্সপ্রেসওয়ে করতেছে সেটাতে কোনো আমাদের আপত্তি নাই, কিন্তু সেটা দেওয়ানহাটের দক্ষিণে আপনি শেষ করে দেন, এদিকে আর আসার কোনো প্রয়োজন নাই। তাহলে সরকারের কমপক্ষে 700 থেকে 800 কোটি টাকা বেঁচে যাবে। বিরোধী অবস্থানে বর্তমান মেয়রও এই জন্য CDA কে চিঠিও দিয়েছেন তিনি। টাইগার পাস, CLB, আমবাগান, এই সেক্টর এই প্রাকৃতিক সৌন্দর্যকে অক্ষুণ্ণ রেখেই যাতে এই ফ্লাইওভারটা করা। সমস্যার সমাধানে উভয় সংস্থাকে সমঝোতায় আসার পরামর্শ দিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র এই নেতা। সিডি এবং সিটি কর্পোরেশন বসে সুযোগ যদি থাকে অবশ্যই এটা চেঞ্জ করা উচিত। টাইগার পাসের নৈসর্গিক সৌন্দর্য রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশিষ্টজনদের। হাসান ফেরদৌস, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। শোকাবহ আগস্ট প্রসঙ্গ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তত্ত্বাবধান ও নির্দেশনায় তৈরি আইনি কাঠামোই রাষ্ট্র পরিচালনার ভিত্তি নির্মাণ করেছে। জাতির পিতার রাজনৈতিক দর্শন দেশের মূল সংবিধান সহ তার সময়কালে প্রণীত আইনের সাথে ঐতিহাসিকভাবে সম্পৃক্ত। সামাজিক শৃঙ্খলা ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর দর্শনের আলোকে বর্তমানেও আইন প্রণয়ন করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব বলে মনে করেন আইনমন্ত্রী আনিসুল হক। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। স্বাধীনতার পর যখন একটি দেশ অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিকভাবে বিপর্যস্ত, তখন হাল ধরেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
জাতির পিতা যেমন বাংলার বঞ্চিত নিষ্পেষিত নিপীড়িত মানুষকে মুক্ত করেছেন, তেমনি 1972 সালে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেই সংবিধান প্রণয়নের মাধ্যমে গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতাকে সুপ্রতিষ্ঠিত করেন। সংবিধান সংরক্ষণে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠায় ঐতিহাসিক কৃতিত্ব অর্জন করেছেন বঙ্গবন্ধু। পরবর্তী সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা সহ বিচার ব্যবস্থার প্রক্রিয়া প্রণয়নে দেশ পরিচালনায় বঙ্গবন্ধু দৃঢ় প্রত্যয়েরই প্রতিফলন ঘটেছে। জানুয়ারি মাসের 10 তারিখ 1972 সালে দেশে ফিরে আসার পর থেকে যেই আদলে বাংলাদেশকে গড়ে তুলতে চেয়েছিলেন, যেই ভিত্তি তিনি স্থাপন করে গেছেন, আমরা কিন্তু এখন সে আইনগুলিতে সেই আদর্শ এবং সেই ভিত্তির উপরে নির্ভর করেই করি। জাতির পিতা জীবনের দীর্ঘ সময় কারাগারে কাটিয়েছেন, খুব কাছ থেকে দেখেছেন কারাবন্দীদের এবং পাকিস্তানিদের বিচারহীনতা। বিচার ব্যবস্থা নিয়ে অভিজ্ঞতা মূল্যায়ন ভাবনা 60-70 বছর আগের হলেও বঙ্গবন্ধু যেন বর্তমান সময়ের বাস্তবতাকেই তুলে ধরেছেন। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। আবারও নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। এএফসি কাপে মোহনবাগানের সাথে 1-1 গোলে ড্র, আসর থেকে বিদায় বসুন্ধরা কিংসের। আর এরই সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার 4 বছর পূর্তি, প্রত্যাবাসনে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম গড়ে তোলার পরামর্শ বিশ্লেষকদের। সংক্রমণের হার আরেকটু কমলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে, করোনায় আরও 114 জনের মৃত্যু। নাগরিকদের কাবুল বিমানবন্দর যেতে অনুমতি দেওয়া হবে, জানালো তালেবান, মেধাবীদের নিয়ে দেশ করার প্রত্যয়। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন একুশে-টিভি.কম এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথেই থাকুন।